তো বন্ধুরা, এখন আমরা আসলে কনস্ট্রাকশন প্রসেস থেকে একটা ম্যাথ দেখব। কনস্ট্রাকশন প্রসেস থেকে নর্মালি ম্যাথ থাকে না, তারপরও যদি থাকে তো এই টাইপের ম্যাথ আসতে পারে, আসলেও সেক্ষেত্রে আমরা দেখে রাখি। তো ফার্স্টে রাশিটা আমরা দেখি, মাটির লেভেল হতে 3.5 মিটার উঁচু, 3.5 মিটার উঁচু এবং 30 সেন্টিমিটার চওড়া ওয়ালের জন্য একটি স্ট্রাইপ ফুটিং ডিজাইন করতে হবে। স্ট্রাইপ ফুটিং ডিজাইন করতে হবে। মাটির একক ওজন 17,000 কেজি পার ঘনমিটার আছে। আর এখানে ফাই দেওয়া আছে, ফাই হচ্ছে 30 ডিগ্রি, এবং মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা 16 টন পার স্কোয়ার মিটার। আর এখানে হচ্ছে ওয়ালের প্রতি মিটার দৈর্ঘ্য 12 টন লোড বহন করে। এখন হচ্ছে লাইম কংক্রিটের বেইজের উপর গাঁথনি হবে, লাইম কংক্রিটের বেইজের উপর গাঁথনি হবে। লাইম কংক্রিটের ওজন 200 কেজি পার কিউব মিটার, এবং মডুলাস অফ রাপচার যেটা, সেটা হচ্ছে 16 টন পার স্কোয়ার মিটার। গাঁথনির ওজন 1950 কেজি পার কিউব মিটার। এইটা হচ্ছে আপাতত রাশি। এখন আমরা আসলে এখান থেকে লোড ক্যালকুলেশন করতে হবে। দেন লাস্টে আসলে আমাদের ফুটিং এর গভীরতাটা হবে, লাস্টে আমরা দেখতে পারবো। তো আমরা ফার্স্টে লোড ক্যালকুলেশনে যাই। এটা তো লোড ক্যালকুলেশন আসলে কিভাবে করা হয়, লোড ক্যালকুলেশন ফার্স্টে আরোপিত ওজন, এটা যেটা ছিল 12 টন, মানে 12 টন পার মিটার ছিল যেটা, মানে হ্যাঁ 12 টন, যেটা যে প্রতি মিটার দৈর্ঘ্য লোড বহন করে। তো এইটা টনটাকে কেজিতে নিয়ে গেলাম আমরা, যেহেতু সবগুলো কেজিতে আসতো আমরা কেজিতে হিসাব করতো। কেজিতে নিয়ে যাওয়ার ফলে এখানে 1000 দিয়ে গুণ করা হয়েছে আসলে। এরপর ফুটিং এর নিজস্ব ওজন 10% ওজন। তো এটা ফুটিং এর নিজস্ব ওজনের এই ওজনে 10% আরো অ্যাড করা হয়েছে, যেটা 1200 হয় এখানে। তো এখানে হচ্ছে ওয়ালের নিজস্ব ওজন আর একটা যেটা থাকে, সেটা হচ্ছে যে 0.3, তারপরে 3.5, এগুলো আসলে উপরে দেওয়া ছিল যে মাটির লেভেল হতে এই 3.5 মিটারটা উঁচু ছিল, আর 13 সেন্টিমিটার যেটাকে মিটারে আনা ফলে 0.3 আসছে, এটা হচ্ছে চওড়া ছিল। তো এইটা এটা আর হচ্ছে এখানে গাঁথনির ওজন যেটা ছিল 1950 সেইটা বসানো হয়েছে। তো এইটাকে ক্যালকুলেশন করার ফলে 2047.5 কেজি পার মিটারে আসছে। তো টোটাল লোডটা আসলে এগুলো অ্যাড করলেই হবে, অ্যাড করার ফলে আসছে হচ্ছে 15247.5 কেজি পার মিটার, এটা হচ্ছে টোটাল লোড। এখন ওয়াইড অফ ফুটিং, এটা হচ্ছে এ ইকুয়াল আমরা জানি ডাব্লু ভাগ পি, যেটা ডাব্লু এর মানটা, টোটাল লোডের মানটা 15247.5, নিচে পি এর মানটা হচ্ছে 16, যেহেতু 16 টন ছিল সেইটাকে আমরা হচ্ছে কেজিতে কনভার্ট করে নেবো, যেহেতু এটা কেজিতে আছে। তো কেজিতে কনভার্ট করে নিলে হচ্ছে 16,000 হবে। তো এটা ক্যালকুলেশন করলে 0.9529 স্কোয়ার মিটার আসবে। তো এখন ফুটিং এর চওড়া হচ্ছে এল, ফুটিং এর চওড়া হচ্ছে এল। তো এখানে এ ডিভাইডেড বাই ওয়ান, এল যদি হয় তো সেই ক্ষেত্রে এ ডিভাইডেড বাই ওয়ান, ওয়ানটা হচ্ছে যে এই চওড়ার সাথে অ্যাড হয়ে গিয়ে ক্ষেত্রফলের সমান হয়। তো এইখানে এইভাবে দেখানো হয়েছে, এই জন্য এ ডিভাইডেড বাই ওয়ান একক হিসেবে ধরা হয়েছে। তো এখানে হচ্ছে এ এর মানটা 0.9529 ডিভাইডেড বাই ওয়ান, সেই ক্ষেত্রে চওড়াটাও একই আসবে 0.9259 মিটার, যেটাকে আসলে 1 মিটার লেখা যায়, 1 মিটার লেখা যায়। কারণ ফুটিং এর গভীরতা হচ্ছে ডি মিনিমাম যেটা, সেটা হচ্ছে আমরা জানি যে পি বাই ডাব্লু ইন্টু ওয়ান মাইনাস সাইন ফাই ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন ফাই বা হোল স্কোয়ার, এটা ফর্মুলা। তো এখান থেকে আসলে মানগুলো, যেমন পি এর মানটা 15247.5, নিচে ডাব্লু এর মানটা এখানে যেটা ছিল যে 17, হ্যাঁ 17,000 হয়তো ছিল না, 1700 ছিল। যদি 1000 থাকতো এখানে 1000, যদি 100 থাকে তো 100 বসিয়ে, মানে আপনারা চেঞ্জ করলে চেঞ্জ করে নিতে পারেন প্র্যাকটিসের সুবিধার্থে, এইখানে সেটা বসবে আর কি, ওখানে মাটির একক যে ওজনটা ছিল সেইটা আর কি।
তো এখানে সেটা ঘটবে, আর ফাইয়ের মানটা হচ্ছে 30 ডিগ্রি, যেটা sin 30, যেহেতু ফাইয়ের মান ওখানে দেয়া ছিল 30 ডিগ্রি। তো এখানে 30 ডিগ্রি বসানোর পরে ক্যালকুলেশন করলে আসবে 0.996 মিটার, যেটা আসলে 1 মিটার লেখা যায়। তো এটা হচ্ছে ফুটিংয়ের গভীরতা। তো এই হচ্ছে মোটামুটি এটার ডিজাইন কমপ্লিট। আসলে এর চওড়া কত হয়েছে, চওড়াটা কত, ডেপটা কত, মিনিমাম ডেপ, তারপর টোটাল লোড কত, এই হচ্ছে মোটামুটি সব মিলে আসলে এইটার ডিজাইনটা এরকম হবে। এই হচ্ছে মোটামুটি এই অঙ্কটার সমাধান।